কি লড়বে আমাদের সাথে বিজেপি সিপিএম কংগ্রেস কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নেই আমার আমার চ্যালেঞ্জ হচ্ছে ব্যালট মেশিন টিপে জবাব দেবো কুকথায় জবাব দেবো না আর এদের কথা একদম বলবেন না এই সার্জিক্যাল স্ট্রাইক বুকে পাত তুলে দেবো এগুলো হলো অশিক্ষিত কথা যত বলবে ভালো এরা যত বলবে তত ওদের ভোট কমবে মানুষ তত ওদের ছুঁড়ে ফেলবে এটা জেনে রেখে দিই হাবড়া দেখেছেন গত কয়েক বছরে হাবড়ায় কী কালচার তৈরি করেছে ছুরি বোম কাঁচির রাজনীতি হাবড়ায় হয় না আর হাবড়ায় হবে না 80% বন্ধ করেছি আর 20%-এর দায়িত্ব রইল 2000 এই ডিসেম্বরের মধ্যে 20% ক্লোজ করে দেবো যে ব্যালটে জবাব দাও আমরা বুকে লাতিফাতি বিশ্বাস করি না আর আমরা মনে করি এরা হলো বিজেপি হলো রাম ভীতুর দল এরা ভয় পায় বলে এইসব কথা বলে এরা জানে যে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে 2018 থেকে এদের শোচনীয় অবস্থা হবে গোয়াড়ে হারবে এই জেলায় 199টা গ্রাম পঞ্চায়েত আমি বলছি 199টা গ্রাম পঞ্চায়েতের গোয়াড়ে হারবে আমরা 2023-এ জিতবো 2024-এ দেখবেন আমি আপনাকে বলে যাচ্ছি বিজেপি জিরো হয়ে যাবে কেন যে মনটা বলছে 18 থেকে জিরো হতেই হবে বিজেপি এই যত কটু মন্তব্য করবেন বিজেপির লিডার আর নামগুলো বলছি না 3-4টে লিডার বিজেপি যাদের বিজেপির নেতা আমাদের কথা নেতা নয় এই নেতাগুলো যত কথা বলবেন ততই কিন্তু বিজেপির ধ্বংস হবে এরা বলে যাক বলার প্রতিযোগিতা শুরু হবে দেখবেন মানুষ কিন্তু খুব ঘেন্না করে দেয় বিজেপির ক্ষমতা নেই আমি বলছি হাবড়ার যে কোনো একটা বুথে বিজেপি লড়াই করুক আমাদের সাথে আমরা কর্মী দিয়ে দেবো লড়াই করুক বলতে দিন ওই বললাম এই মুখে মারিতং জগৎ বিজেপি হলো মুখে মারিতং জগৎ বিধানসভায় গেলে সব চুপচাপ বসে থাকেন বুঝলেন তৃণমূল কংগ্রেস দেখালো আজ হলে উপচে গেছে লোক ধরতে পারছে না ব্লকেও তাই অবস্থা হয়েছে আমি দেখছি তৃণমূল কংগ্রেসের কর্মী সংখ্যা দিনের দিন বাড়ছে মানুষ সমর্থন করছে সিপিএম কংগ্রেস বিজেপি থেকে কাতারে কাতারে মানুষ ঢুকে যাচ্ছে সেই জন্যই বলছিলাম তো 98-এর সাথে আর আজকে ডিফারেন্সটা একটু করতে হবে না পুরাতন কয়েন আর নতুন কয়েন একটু ডিফারেন্স করতে হবে না আমাকে পুরাতন কয়েনটাকে চকচক করাতে হবে তো যারা ছিল যাদের বলিয়ান করে কাঁধের হাত তাদের পায়ে যারা আমাদের তুলে নিয়েছে বলিয়ান হয়ে আমরা লড়াই করেছি তাদের সাথে আর নতুনের তফাৎ হবে না এই তফাৎটা রাখার জন্যই তো বলেছি নতুনকে গ্রহণ করব সুস্বাগতম কিন্তু পুরাতনকে তার আলাদা মর্যাদা দেবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন